গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে কি শেয়ার করছি দেখো, আজকে এঁচোড় রান্না করব, একদম গাছ থেকে পাড়া টাটকা এঁচোড়। আর কি রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো এঁচোড় সবারই খেতে ভালো লাগে, আর এই সময় তো খুবই ভালো লাগে। তো দেখো, প্রথমে এঁচোড়টাকে কেটে নিচ্ছি। এঁচোড়ে এত আঠা, টাটকা এঁচোড় তো ওই জন্য আঠা। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, এঁচোড়টা এত ভালো টেস্ট ছিল কি বলবো। তো দেখো, এঁচোড়টা কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। তো সবাই রান্না করতে জানো, তো আমি তাও যেভাবে আমি রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে কেটে গুছিয়ে নিয়ে নিয়েছি। এঁচোড় চিংড়ি খেতে তো অসাধারণ লাগে, কিন্তু এঁচোড় কষা কষা করে মাংসের মতো করে রান্না করলে কিন্তু নিরামিষ এঁচোড়ও একদম ফাটাফাটি লাগে। হয়েছে বন্ধুরা? তো প্রথমে কি করব বলো তো, আলুটাকে ভালো করে ভেজে নেব তেলে, চাকা তেলে আলুকে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তারপরে এঁচোড়টা তো হালকা সিদ্ধ করা, হালকা সিদ্ধ করা হলে কি হবে, ওই একটা আঠার গন্ধ থাকে। একটু ভালো করে নুন হলুদ দিয়ে একদম ছাঁকা তেলে ভালো করে ভাজা করে নিলে মানে আঠার গন্ধ পাওয়া যায় না। বুঝেছো তো বন্ধুরা? তো দেখো, আলু ভাজা হয়ে এসেছে, আবার এর মধ্যেই এঁচোড়গুলো দিয়ে দেবো, যাতে আলুটাও আরও ভালো করে ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়, আর এঁচোড়টাও সিদ্ধ হয়ে যায়। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে এঁচোড়। তো এঁচোড় চিংড়ি হয় না কেননা তোমাদের দাদা ভাই তো মাছের কিছুই খায় না, তোমরা তো বুঝতেই জানোই সব কিছু। আমার যারা ডেলি ব্লগ দেখো তারা তো জানোই। তো তাই জন্যে এঁচোড় চিংড়ি আর হবে না, কিন্তু এমনিই হবে, কিন্তু অসাধারণ অসাধারণ খেতে হয় কিন্তু এরকম কষা কষা করে এঁচোড়ের তরকারি করলে। তো দেখো, এঁচোড় আলু সব ভাজা হয়ে গেছে, তো আস্তে আস্তে করে সব একসঙ্গে কড়া থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, আর দিলাম একটু জিরে, গোটা জিরে। তো গোটা জিরে এই ফোড়নে এই কটা জিনিসই দিয়ে দিলাম। আর কি বলতো বন্ধুরা, যে কোনো তরকারিতে একটু ফোড়নে কোনো কিছু মশলা দিলে না অসাধারণ টেস্ট হয়। তো দেখো, গরম মশলা ফোড়নের সব কিছুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজা করব, তারপরে আদা রসুন টমেটো সবই দেব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিই, তারপরে আদা রসুন গ্রেট করে রেখেছি দিয়ে দেব, কেননা পেস্টটা করিনি, গ্রেট করে রেখেছি। ওটা ভালো করে কষালে কিন্তু সব একদম সুন্দরভাবে গলে যাবে। তো প্রথমেই একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়, খুব ভালো হয় মশলাটা একটা কষাতে। বুঝেছো তো বন্ধুরা? তো তেল তো অল্প দিয়েছি, তেলটা কিন্তু আরেকটু লাগবে। আর ওদিকে সব কিছুই ছাঁকা তেলে ভাজা আছে, কষা কষা করব, তো মশলা কষানোর পরে আর বেশি জল দিতে লাগবে না, কেননা সব ভাজা একদম সিদ্ধ করে ভাজা রাখা, ভেজে রাখা আছে। আর এমনিই হয়ে যাবে একটু ভালো করে কষালে। তো দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে সব আদা রসুন গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম। এবার আদা রসুনটা ভাজা হওয়ার পরে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সবই দিয়ে দেবো, যা যা লাগে আর কি মাংস রান্না করতে, সবটাই এর মধ্যে লাগবে, শুধু মাংস বাদে এটা হবে এঁচোড়। বুঝেছ তো বন্ধুরা? তো কাদের 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 না, কার কার এঁচোড় খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে, খুব আমার এঁচোড়ের তরকারি হলে আলু না খেয়ে এঁচোড়ই খেতে ভালো লাগে। আর যারা আলু পছন্দ করে তারা আলু খায়, এঁচোড় খায়, সব কিছুই। তো এর মধ্যে আবার ছোলা দিলেও ভালো লাগে, নিরামিষ রান্না করলে তো এঁচোড়ের তরকারিটা একটু ছোলা ভিজিয়ে রেখে এর মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে, যেটা মোচায় ছোলা দিলে ভালো লাগে সেরকম। তো সবাই আবার পছন্দ করে না, আমাদের বাড়িতে আবার পছন্দ করে না, বুঝেছো তো বন্ধুরা? ছোলা তরকারিতে দেওয়া পছন্দ করে না, কিন্তু কড়াইশুঁটি পছন্দ করে। কড়াইশুঁটি কিন্তু যদি বেশি বেশি করে দাও তো খুব খুশি, খুব খুশি।
তো এখন তো আর কড়াইশুঁটি নেই, তো তাই জন্য এমনিই রান্না হচ্ছে। তো দেখো একটু টমেটোও দিয়ে দিলাম, তো একটু টমেটো ভাজা হোক কষা হোক তারপরে আর কি ওটা গলে যাবে। তো দেখো সব কিছু মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ লঙ্কা সব দিয়ে আর একটু নেড়ে জল দিয়ে দেবো। তো হলুদ লঙ্কা দেওয়ার পরে তেল দিয়ে, তেলের মধ্যে দেওয়ার পরে বেশি নাড়ানাড়ি করলে আবার তেতো হয়ে যেতে পারে, তাই জন্য আমি একটু সব সময় একটু জল দিয়ে দিই। লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে হালকা করে একটু জল দিয়ে দিই, ঠিক আছে? তো জলটা দেওয়ার পরে ভালো করে কষাই, তাহলে একটু ভালো হয়। এবার সবাই সবার মতো পদ্ধতিতেই চলে, আমি আমার মতো পদ্ধতিতে চলি, তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি আমি যেভাবে রান্না করি। তো পরে তো ভয়েস দিচ্ছি, এঁচোড়ের কষা 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 এঁচোড় খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো মশলাটা পুরো কষা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, আরও বেশি আর তেল দিলাম না, কেন বলো তো বন্ধুরা, আলু এঁচোড় এর মধ্যে তো তেল আছে, বুঝেছো? তোলার সময় তো অতটাও ভালো করে তোলা হয়নি, ছাঁকা তেলে ভাজা হয়েছে ঠিকই, তো এর মধ্যেও তেল আছে। তো দেখো এদিকে তেল ছেড়ে গেছে, এবারে সব দিয়ে দেব আলু আর এঁচোড় দিয়ে ভালো করে একদম কষিয়ে নিয়ে তারপরে এঁচোড় রান্না রেডি। তো চলো দেখো এঁচোড়গুলো দিয়ে দিলাম। আর একটু গ্যাসটা আস্তে করে দিতে হবে, কেননা ভালো করে মিক্স করতে হবে, মেশাতে হবে মশলাগুলো এঁচোড় আলুর সঙ্গে, তারপরে আর কি জলটা দিতে হবে, ঠিক আছে? অনেকেই এঁচোড় আবার ঝোল ঝোল পছন্দ করে, তো ওই চিংড়ি এঁচোড় করলে একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগে, কিন্তু নিরামিষ করলে একটু শুকনো শুকনো থাকলেই খুব ভালো লাগে। তো চলো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই চলবে না। আমি সবার পাশে আছি, তোমরাও আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এঁচোড়টা কষানো হয়ে গেছে আর হালকা করে জলও দিয়ে দিয়েছি, আর জলটা দেওয়ার পরে ফুটে গেছে। এবারে দিয়ে দেবো একটু গরম মশলা, একদম শুকনো করবো না, একটু থাকবে মাখা মাখা, না হলে খাবোটা কী দিয়ে, তাই না? ভাতটা খাওয়া হবে কী দিয়ে? এরকম এঁচোড়ের তরকারি কিন্তু রুটি মুড়ি ভাত সব কিছু দিয়ে খুব ভালো লাগে, সব কিছু দিয়ে। তো এরকম এঁচোড়ের তরকারি হলে কিন্তু মাছ মাংসও লাগবে না, এত ভালো টেস্টি হয় এঁচোড় রান্না। তা চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে, না হলে একটা ব্লগ ভিডিওর সঙ্গে, কেমন? তা চলো টাটা।